আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো, এক মজলিসে এক শব্দে তিন তালাক দিলে বা আলাদা আলাদা শব্দে তিন তালাক দিলে কয় তালাক হবে, অর্থাৎ এক তালাক হবে না তিন তালাক দিলে তিন তালাকই হবে। আসুন প্রথমে আমরা লামাজহাবি আলেম প্রফেসর মুখতার আহমদ সাহেবের একটি বক্তব্য শুনে আসি। আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কোন স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দেয়, যদি তারা আবার একসাথে থাকতে চায় তাহলে কি আবার বিয়ে করতে হবে না? তিন তালাক যদি একসাথে দিয়ে দিয়েছে, আসলে একটি তালাক অনুষ্ঠিত হবে, আদারওয়াইজ সুন্নাহ হলো তিন তালাক বা হাজার তালাক দিলেও একটি মাত্র তালাক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শাইখের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, তিনি বলছেন এক শব্দে তিন তালাক দিলে তিন তালাক হবে না, বরং এক তালাক হবে। তবে আমাদের দাবি হল, এক মজলিসে এক শব্দে তিন তালাক দেওয়া হোক বা এক মজলিসে আলাদা আলাদা শব্দে তিন তালাক দেওয়া হোক, উভয় সুরতেই তালাক তিনটেই প্রতীত হবে, একটি নয়। উল্লেখিত দাবির পক্ষে আমরা ৬ ভাবে দলিল উপস্থাপন করব ইনশাআল্লাহ। ১ কোরআন থেকে, ২ হাদিস থেকে, ৩ সাহাবায়ে কেরামের ফতোয়া, ৪ তাবেঈনদের ফতোয়া, ৫ ইজমা, ৬ চার মাজহাবের ফতোয়া। ৭ নম্বরে আমরা উল্লেখ করব, তিন তালাক দিলে এক তালাক হয়, এটা কোন বাতিল ফেরকার বক্তব্য। ৮ নম্বরে আমরা প্রফেসর মুখতার আহমেদ সাহেবের দলিল নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি এই বিষয়ে কোরআন কি বলে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আত-তালাকু মাররাতান, অর্থাৎ তালাক বেশির বেশি দুবার হওয়া চাই। এই আয়াত থেকে বোঝা যায়, তালাক যদি দিতেই হয় তবে সর্বোচ্চ দুই তালাক দেওয়া উচিত, কেননা দুই তালাক দিলে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বহাল রাখার একটা সুযোগ থাকে। ওলামায়ে কেরাম উল্লেখিত আয়াতকে এক মজলিসে তিন তালাক দিলে তিনটাই প্রতীত হবে এই দাবির দলিলও মনে করেন, কারণ এক মজলিসে দুই তালাক দিলে যদি দুই তালাক গণনা হয় তাহলে তিন দিলে তিন গণনা হবে না কেন? এজন্য ইমাম আইনী রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারী কিতাবে এই আয়াতের তাফসীরে লিখেন, আত-তালাকু মাররাতান মানাহু মাররাতান বাদা মাররাতিন ফাইদা জাজ আল জামউ বাইনা ইসনাতাইন জাজ বাইনা আস-সালাসি। তালাক বেশির বেশি দুবার হওয়া চাই, অর্থাৎ একবারের পর আরেকবার। সুতরাং দুই তালাককে একত্রিত করা যদি বৈধ হয় তাহলে তো একসাথে তিন তালাক দিলে তাও একত্রিত হওয়া বৈধ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে এই আয়াতটি উল্লেখের পূর্বে এই অধ্যায়ের শিরোনাম দেন, বাবু মান জাওয়াজাত তালাক আস-সালাসা, যারা তিন তালাককে বৈধ মনে করেন। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনামের পক্ষে আয়াতটি উল্লেখ করেন, যেমন লিকাউলিল্লাহি তাআলা আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, অর্থাৎ ইমাম বুখারীও আত-তালাকু মাররাতান এই আয়াতকে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে এর দলিল মনে করেন। ইমাম জাসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন কিতাবে লিখেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান আল-আয়া ইয়াদুল্লু আলা উকুয়িস সালাসি মান, এই আয়াতটি প্রমাণ করে একসাথে তিন তালাক প্রতীত হয়। এবার আসুন আমরা আরেকটি আয়াত দেখি। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি আল-মুহাল্লা কিতাবে লিখেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আর স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, অর্থাৎ তিন তালাক দেয়, তাহলে স্ত্রী তার জন্য হালাল নয় যতক্ষণ না সেই স্ত্রী অন্য কাউকে বিবাহ করে। এই আয়াত উল্লেখ করে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, ফাহাদা ইয়াকাউ আলা সালাসি মাজমুআতান আও মুফাররাকাতান, এই হুকুম অর্থাৎ স্ত্রী হারাম হয়ে যাওয়া, এই হুকুম হলো তিন তালাকের উপর, চাই তিন তালাক একসাথে দেওয়া হোক বা ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হোক। এবার আসুন আমরা এই বিষয়ে কয়েকটি হাদিস পড়ি। বুখারীর হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান তাল্লাকা ইমরাআতাহু সালাসান ফাতাযাওয়াজাত ফাতাল্লাকা فسئل النبي صلى الله عليه وسلم أتحل للأول؟ قال لا حتى يذوق عصيلتها كما ذاق الأول. أما جن عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিলে সে স্ত্রী অন্যত্র বিবাহ করল, পরে দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মহিলাটি কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? তিনি বললেন, না, যতক্ষণ না সে অর্থাৎ দ্বিতীয় স্বামী তার সাদ গ্রহণ করে, যেমন সাদ গ্রহণ করেছিল প্রথম স্বামী। হাদিসটির ব্যাখ্যায় হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে লিখেন, তাল্লাকাহা সালাসান ফাইন্নাহু যাহিরুন ফি কাউনিহা মাজমুআতান, তিন তালাক দিয়েছে, এ কথা থেকে স্পষ্ট বোঝা যায় তালাকগুলো একসাথে দেওয়া হয়েছিল, অর্থাৎ হাদিসটি থেকে বোঝা যায় একসাথে তিন তালাক দিলে তিন তালাক প্রতীত হয় এবং স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায়। আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে, আন সাহল ইবনে সাআদিন ফি হাদাল খাবারি ক্বালা فَطَلَّقَهَا ثَلَاثَ تَطْلِيقَاتٍ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْفَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সাহাল ইবনে সাআদ থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াইমির তার স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিন তালাক প্রদান করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কার্যকর করে দিলেন। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় রাসূলের কাছে তিন তালাক দেওয়া হয়েছিল
এবং তিনি তিন তালাককে কার্যকর করেছিলেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুল ফাকিহ কিতাবে উল্লেখ করেন, মা রাওয়াহুন নাসাঈ বিইসনাদিন জাইয়িদিন ক্বাবিয়্যিন আন মাহমুদ ইবনে লাবিদিন। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি জাইয়িদ ও মজবুত সনদ একটি বর্ণনা পেশ করেন, আর বর্ণনাটি হল, উখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলিন طلق امرأته ثلاث تطليقات جميعا فقام غضبان ثم قال أيلعب بكتاب الله وأنا بين أظهركم حتى قام رجل فقال يا رسول الله ألا أقتله رسول صلى الله عليه وسلم كي এক ব্যক্তি সম্বন্ধে অবহিত করা হলো, সে তার স্ত্রীকে একত্রে তিন তালাক দিয়েছে। একথা শুনে তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন, সে কি আল্লাহর কিতাব নিয়ে খেলা করছে, অথচ আমি তোমাদের মাঝেই আছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে হত্যা করব না? হাদিসটির সনদ বিষয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মা রাওয়াহুন নাসাঈ বিইসনাদিন জাইয়িদিন ক্বাবিয়্যিন। ইমাম নাসাঈ জাইয়িদ ও মজবুত সনদে বর্ণনা করেছেন। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখের পূর্বে শিরোনাম দেন, বাবু সালাসিল মাজমুআতি ওয়া মা ফীহি মিনাত তাগলিজ, একত্রে তিন তালাক দেওয়া এবং এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি। অর্থাৎ হাদিসটি যে একত্রে তিন তালাক দেওয়ার বিষয়ে ছিল তা ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহির শিরোনাম থেকে স্পষ্ট, এবং এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যান। হাদিসটির সনদ সম্পর্কে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে লিখেন, আখরাজাহুন নাসাঈ ওয়া রিজালুহু সিকাতুন। হাদিসটি নাসাঈ উল্লেখ করেছেন এবং তার সকল রাবি সিকা বা বিশ্বস্ত। এবার আসুন আমরা এই বিষয়ে সাহাবায়ে কেরামদের কিছু ফতোয়া পড়ি। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে বললেন, ইন্নি তাল্লাকতু ইমরাতি মিআতান ক্বালা সালাসুন ইউহাররিমনাহা আলাইকা। ব্যক্তিটি বলল, আমি আমার স্ত্রীকে একশত তালাক দিয়েছি। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটাই তাকে তোমার জন্য হারাম করে দিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, আন আব্দুল্লাহি আন্নাহু সুইলা আন রাজুলিন তাল্লাকা ইমরাআতাহু মিআতা তাতলিকাতিন ক্বালা হাররামাতহা সালাসুন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সে তার স্ত্রীকে একশত তালাক দিয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটাই তাকে হারাম করে দিয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, কানা উমারু ইযা উতিয়া বিরাজুলিন ফাতাল্লাকা ইমরাআতাহু সালাসান ফি মাজলিসিন আও জাআহু দারবান ওয়া ফাররাকা বাইনাহুমা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট এক ব্যক্তিকে আনা হয়, তিনি তার স্ত্রীকে এক মজলিসে তিন তালাক দিয়েছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করে দেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, সুইলা ইমরান ইবনে হুসাইন আন রাজুলিন তাল্লাকা ইমরাআতাহু সালাসান ফি মাজলিসিন ক্বালা আসিম বিরাব্বিহি ওয়া হারামাত আলাইহি ইমরাআতুহু। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয় যে তার স্ত্রীকে এক মজলিসে তিন তালাক দিয়েছে, তখন তিনি বলেন, স্ত্রী তার জন্য হারাম হয়ে গিয়েছে। এবার আসুন আমরা কয়েকজন তাবেঈর ফতোয়া পড়ি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা তাল্লাকা আর-রাজুলুল বিকরা সালাসান ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোনো পুরুষ তিন তালাক দেয় তাহলে সেই মেয়ে পুরুষটির জন্য হালাল হবে না যতক্ষণ না মেয়েটা তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিবাহ করে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, আনি যুহরিয়্যি ফি রাজুলিন ইউতাল্লিকু ইমরাআতাহু সালাসান জামিআন ক্বালা ইন ফাআলা ফাকাদ আসা রাব্বাহু ওয়া বানাত মিনহু ইমরাআতুহু। ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি সম্পর্কে বলেন যে তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে। ইমাম যুহরি বলেন, স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, আন শুরাইহিন ক্বালা ইন্নি তাল্লাকতুহা মিআতান ক্বালা বানাত মিনকা বিসালাস। কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, এক ব্যক্তি বলেন, আমি স্ত্রীকে একশত তালাক দিয়েছি। কাজী শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটাতেই সে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা হারাম হয়ে গেছে। এবার আসুন আমরা দেখি এই বিষয়ে সালাফদের ইজমা কি ছিল। ইমাম জাসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন কিতাবে লিখেন, ফাল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়া ইজমাউস সালাফ তুজিবু ইকাআস সালাস মাআন। কুরআন, সুন্নাহ ও সালাফদের ইজমা হলো একসাথে তিন তালাক প্রতীত হয়। ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর উপর তার প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে লিখেন, ইত্তাফাক আইমাতুল ফাতওয়া আলা লুজুমি ইকাআই তালাকিস সালাস ফি কালিমাতিন ওয়াহিদা। ফতোয়ার ইমামরা সকলে এই বিষয়ে একমত যে এক শব্দে তিন তালাক প্রতীত হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ তাফসিরে লিখেন, ওয়াত্তাফাক আইমাতুল ফাতওয়া আলা লুজুমি ইকাআই তালাকিস সালাস ফি কালিমাতিন ওয়াহিদাতিন ওয়া হুয়া কাওলু জুমহুরিস সালাফ। ফতোয়ার ইমামরা সকলে এই বিষয়ে একমত যে এক শব্দে তিন তালাক প্রতীত হয় এবং এটাই অধিকাংশ সালাফদের মত। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাম আন্নাহু লাম ইয়াসবুত আন আহাদিম মিনাস সাহাবাতি ওয়া লা মিনাত তাবিঈন ওয়া লা মিন আইমাতিস সালাফি আল মুতাদ্দি বিকাওলিহিম ফিল ফাতাওয়া ফিল হালাল ওয়াল হারামি শাইউন সারিহ ফি আন্না আত-তালাক আস-সালাস বা'দা আদ-দুখুল ইউহসাব ওয়াহিদাতান ইযা সীগা বিলাফজিন ওয়াহিদ। জেনে রাখো, কোন সাহাবী বা তাবিঈ বা হালাল হারামের ক্ষেত্রে যে সকল ইমামদের কথা গ্রহণযোগ্য তাদের কারো থেকে স্পষ্টভাবে এমন কোন কথা পাওয়া যায় না
এক শব্দে তিন তালাক দিলে সেটাকে এক তালাক গণনা করা হবে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে লিখেন, ওয়া ইকাউস সালাসিল ইজমা আল্লাযী ইন আকাদা في عهد عمر رضي الله تعالى عنه على ذلك ولا يحفظ ان احدا في عهد عمر خالفه في واحده منهما তিন তালাক দিলে তিন তালাকই প্রযোজ্য হবে ওই ইজমার কারণে যে ইজমা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সংগঠিত হয়। হযরত উমরের যুগে এমন কোন ব্যক্তি সম্পর্কে জানা যায় না যিনি এই বিষয়ে হযরত উমরের বিরোধিতা করেছিলেন। এবার আসুন আমরা দেখি এই বিষয়ে চার মাযহাব কি বলে। হানাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস এবং ফাকিহ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আল মুআত্তাতে লিখেন, قال محمد وبهذا ناخذ وهو قول ابي حنيفه والعامه من فقهائنا لانه طلقها ثلاثا جميعا فوقعنا عليها جميعا معا امام ابو حنيفه এবং অন্যান্য সকল ফকীহদের মত হলো সে একসাথে তিন তালাক দিয়েছে ফলে সকল তালাকই প্রতীত হয়েছে। মালিকি মাযহাবের প্রসিদ্ধ ব্যক্তি ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি আল ইস্তিজকার কিতাবে লিখেন, وانما فيهما وقوع الثلاثه مجتمعات غير متفرقات ولزومها وهو ما لا خلاف فيه بين ائمه الفتوى بالامصار وهو الماسور عن جمهور السلف একসাথে তিন তালাক প্রতীত হওয়া এবং তিন তালাকই সাব্যস্ত হওয়া বিভিন্ন দেশে যে সকল ইমামরা ফতোয়া দেন তাদের কারো মাঝে এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই এবং এটাই অধিকাংশ সালাফদের থেকে বর্ণিত। শাফি মাযহাবের প্রসিদ্ধ ব্যক্তি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ লিখেন, ওয়াকাদ ইখতালাফা আল উলামা ফী মান ক্বালা লিমরাতিহি আনতি তালিকুন সালাসান فقال الشافعي ومالك وابو حنيفه واحمد وجماهير العلماء من السلف والخلف يقع الثلاث কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে তুমি তিন তালাক তাহলে ইমাম শাফি ইমাম মালিক আবু হানিফা আহমদ এবং পূর্ববর্তী এবং পরবর্তী অধিকাংশ ইমামদের মত হলো তিন তালাকই প্রতীত হবে। হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ ব্যক্তি ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি আল মুগনি কিতাবে লিখেন, ওয়া ইন তাল্লাকাহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদা وقع الثلاث وحرمت عليه حتى تنكح زوجا غيره روي ذلك عن ابن عباس وابي هريره وابن عمر وعبد الله ابن عمرو وابن مسعود وانس وهو قول اكثر اهل العلم من التابعين والائمه بعدهم যদি কেউ এক শব্দে তিন তালাক দেয় তাহলে তিন তালাকই প্রতীত হবে এবং এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ না সে অন্য কোন ব্যক্তিকে বিবাহ করে। এই মতটি বর্ণিত আছে হযরত ইবনে আব্বাস হযরত আবু হুরাইরা ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আমরিন ইবনে মাসউদ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এবং এটাই তাবিয়াহি ও পরবর্তী ইমামদের অধিকাংশ ব্যক্তিদের মত। শেখ ওয়াহাবা জুহাইলি রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু কিতাবে লিখেন, ইত্তাফাকা ফুকাহাউল মাযাহিবিল আরবাআতি আয-যাহিরিয়্যা আলা আন্নাহু ইযা ক্বালা আর-রাজুলু লিগাইরিল মাদখুলি বিহা আনতি তালিকুন সালাসান ওয়াকা আস-সালাসু চার মাযহাব এবং যাহিরিরা এই বিষয়ে একমত যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে তুমি তিন তালাক তাহলে তিন তালাকই প্রতীত হবে। আশা করছি আপনাদের নিকট কোরআন হাদিস সাহাবা তাবিয়াই উম্মতের ইজমা এবং চার মাযহাবের ফতোয়ার আলোকে স্পষ্ট যে এক মজলিসে এক শব্দে তিন তালাক দেওয়া হোক বা আলাদা আলাদা শব্দে তিন তালাক দেওয়া হোক তিন তালাকই প্রতীত হবে এক তালাক নয়। এবার আসুন আমরা দেখি তিন তালাক দিলে এক তালাক হবে এটা কাদের মত। যেমন দেখুন শিয়াদের প্রসিদ্ধ একটি কিতাব হলো আল মাবসুদ ফি ফিকহিল ইমামিয়া এই কিতাবে লেখা আছে, والطلاق الثلاث بلفظ واحد او في طهر واحد متفرقا لا يقع عندنا الا واحده এক শব্দে তিন তালাক দেওয়া হোক বা এক তুহরে আলাদা আলাদা তিন তালাক দেওয়া হোক আমাদের নিকট অর্থাৎ শিয়াদের নিকট এক তালাকই প্রতীত হবে। অর্থাৎ শিয়াদের নিকট এক শব্দে তিন তালাক দেওয়া হোক অথবা এক তুহরে তিন বা তার চেয়ে বেশি তালাক দেওয়া হোক উভয় সুরতে তালাক একটাই হবে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে লিখেন, লা ইয়াকউ আত-তালাকু ইযা আওকাআহা মাজমুআতান লিন-নাহি আনহু ওয়া হুয়া ক্বাউলুন লিশ-শিয়া একসাথে তালাক দিলে তালাক প্রতীত হবে না এটা হলো শিয়াদের কথা। এবার আসুন আমরা লা মাযহাবি আলেম প্রফেসর মুখতার আহমদ সাহেবের বক্তব্যটি আবার একটু শুনে আসি। আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কোন স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দেয় যদি তারা আবার একসাথে থাকতে চায় তাহলে কি আবার বিয়ে করতে হবে না? তিন তালাক যদি একসাথে দিয়ে দিয়েছে আসলে একটি তালাক অনুষ্ঠিত হবে, আদারওয়াইজ সুন্নাহ হলো তিন তালাক বা হাজার তালাক দিলেও একটি মাত্র তালাক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আফসোস আমার সে সকল ভাই বোনদের জন্য যারা এ সকল প্রফেসর ডক্টর লকব দেখে ধোকা খাচ্ছেন এবং এদেরকে আলিম মনে করে মাসালা নিয়ে নিজে গোমরা হচ্ছেন এবং নিজের অজান্তে শিয়া হয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের এই সমস্ত গোমরাহ প্রফেসর ডক্টরদের থেকে হেফাজত করুন, আমিন। ইসলামের মধ্যে যত বাতিল ফেরকা তৈরি হবে কারো দলিল তাওরাত বা ইঞ্জিল থেকে হবে না, বরং সকলের দলিল কোরআন ও হাদিস থেকেই হবে এবং তারা কোরআন ও হাদিস দিয়েই সাধারণ মানুষদের গোমরাহ করবে। ঠিক এই শিয়া মতদর্শী প্রফেসর মুখতার আহমেদ নিজ দাবির পক্ষে কোরআন থেকে দলিল দিয়েছেন, আসুন আমরা তার দলিলটা একটু শুনে আসি। কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হচ্ছে আত-তালাকু মাররাতানি, আল্লাহ সুবহানাহু বলেছেন তালাক দুইবার অর্থাৎ দুইবার দিতে হবে, আদারওয়াইজ সুন্নাহ হলো তিন তালাক বা হাজার তালাক দিলেও একটি মাত্র তালাক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আয়াতটি হলো আত্তালাকু মাররাতান, অর্থাৎ তিনি বুঝাতে যাচ্ছেন দুইবার মানে দুই মজলিশ, অর্থাৎ এক মজলিশে যতবার তালাক দেওয়া হোক একবারই তালাক হবে। তার এই বুঝ যে ভুল ও শিয়া মার্কা বুঝ, এর দলিল আমরা কোরআন ও হাদিস থেকেই দেখাচ্ছি। যেমন দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায়ের শিরোনাম দিচ্ছেন, বাবুল উযু ইমারাতাইনি মাররাতাইনি, অর্থাৎ অযুতে দুবার করে ধোয়া। এরপর দেখুন তিনি হাদিস উল্লেখ করছেন, عن عبد الله بن زيد رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم توضا مرتين مرتين النبي صلى الله عليه وسلم উজুতে দুবার করে ধুয়েছেন। এখানে দুবার দ্বারা কি উদ্দেশ্য? এখানে দুইবার দ্বারা উদ্দেশ্য কি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একবার ধুয়েছেন আবার আরেক জায়গায় গিয়ে আরেকবার ধুয়েছেন? মোটেও এটা উদ্দেশ্য না, বরং তিনি এক জায়গায় দুইবার ধুয়েছেন এবং এই দুইবারকে দুইবারই গণনা করা হচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, তাদেরকে দুবার প্রতিদান দেওয়া হবে। এখানে আল্লাহ যে বলছেন দুইবার, তার মানে কি এক জায়গায় তাদেরকে একবার প্রতিদান দিবেন তারপর আবার ভিন্ন জায়গায় আরেকবার দিবেন? বিষয়টা মোটেও এমন না। সুতরাং আত্তালাকু মাররাতান এই আয়াতে মাররাতান বা দুইবার থেকে দুই মজলিশ বোঝা বা দুই তুহুর বোঝা, এটা হলো শিয়া মার্কা বুঝ। বরং আয়াতের উদ্দেশ্য হচ্ছে তালাক যদি দিতে হয় তাহলে সর্বোচ্চ দুইবার তালাক দেওয়া উচিত, কেননা দুই তালাক দিলে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বহাল রাখার একটা সুযোগ থাকে। আয়াতের উদ্দেশ্য হলো এটা, কিন্তু এই লা মাজহাবি প্রফেসর শিয়াদের তাকলিদ করে আয়াতের উদ্দেশ্য বানিয়ে ফেললেন আরেকটা। নাউজুবিল্লাহ। প্রফেসর সাহেব বা লা মাজহাবি শাইখদের কথা শুনলে মনে হয় এই আয়াতের এই তাফসির সাহাবা তাবেঈ চার ইমাম, ইমাম নববী, ইমাম ইবনে হাজারের মতো চার মাজহাবের হাজার লক্ষ ইমামদের কেউ সঠিক এই ব্যাখ্যাটা বুঝলেন না। আয়াতের সঠিক ব্যাখ্যাটা একমাত্র শিয়ারা বুঝেছে এবং লা মাজহাবিদের এই সমস্ত প্রফেসর ও ডক্টররা বুঝেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার সাধারণ ভাই বোনদের বলবো, এই সমস্ত প্রফেসর ডক্টরদের ধোকায় পড়বেন না এবং এদের বিশ্বাস করে আপনি আপনার পরকালকে বরবাদ করা থেকে বিরত থাকুন। লাব্বাইক বিডি থেকে শুরু হওয়া আকিদা সিরিজগুলো দেখতে পারেন, সেখানে আমরা সালাফদের কিতাব থেকে দলিল দিয়ে দেখাচ্ছি। নামধারী আহলে হাদিস সহি আকিদা সালাফি আকিদা নামে আজ যে আকিদা প্রচার করছে এই আকিদা ছিল ইহুদি ও দেহবাদীদের আকিদা, অথচ এই শেখরা নামের শুরুতে বিভিন্ন লকব লাগাচ্ছে, যেমন ডক্টর, প্রফেসর। আর আমার সাধারণ ভাই বোনেরা এই লকবের ধোকা খেয়ে ইহুদি, দেহবাদী এবং শিয়াদের এ সমস্ত আকিদা ও মতাদর্শ গ্রহণ করে নিজের অজান্তেই নিজের পরকালকে বরবাদ করে দিচ্ছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সর্বশেষ সবাইকে বলবো, তিন তালাক দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠিন হুঁশিয়ারি এসেছে যা আমরা উপরে উল্লেখ করেছি, সুতরাং আমরা তিন তালাক দেওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। তবে যদি কখনো হয়ে যায় শরীয়তের সঠিক বিধান মেনে নেওয়ার চেষ্টা করি, এটাই উত্তম এবং এটাই নিরাপদ। প্রফেসর মুখতার আহমেদের মতো শিয়া মার্কা প্রফেসরদের কথা শুনলে আপনি হয়তোবা ক্ষণস্থায়ী এই দুনিয়াতে একটা পেরেশানি থেকে বেঁচে যাবেন, কিন্তু যেই জীবনে আপনাকে অনন্তকাল থাকতে হবে সেখানে আপনি কঠিন পেরেশানি ও কঠিন শাস্তির সম্মুখীন হবেন। সুতরাং আখেরাতের সেই কঠিন শাস্তির পরিবর্তে এই ক্ষণস্থায়ী দুনিয়ার এই ক্ষণস্থায়ী পেরেশানি মেনে নেওয়ার চেষ্টা করুন, এটাই উত্তম এবং এটাই নিরাপদ। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। শিয়া বা শিয়াদের অনুসারী নামদারি আহলে হাদিসরা তিন তালাক দিলে এক তালাক হবে এ বিষয়ে আরো কিছু আয়াত ও হাদিসকে ভুলভাবে উপস্থাপন করে আমার সাধারণ ভাই বোনদের শিয়া বানিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ সামনের কোন একটি পর্বে আমরা সে সকল আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা সালাফদের থেকে তুলে ধরব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আলোচনাটা শুনেছেন আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরো কোন একটি গুরুত্বপূর্ণ ফিকহি মাসালা নিয়ে আলোচনা করব। তবে আজকের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে আশা করছি কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। এবং আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করবেন যেন আমাদের অন্যান্য ভাই বোনেরা দেখতে পারেন এবং সঠিক বিষয়টা জানতে পারেন।